আমি হরিদাস মুখার্জি আসানসোল পশ্চিমবাংলা থেকে বলছি, পশ্চিম বর্ধমান জেলার। আমি আমার ছেলেকে নিয়ে মার্চ মাসে যাই টনসিল অপারেশন করানোর জন্য ডক্টর তুষারকান্তি ঘোষের কাছে। উনি ওনার ইএনটি ঘোষ ইএনটি ফাউন্ডেশন অপূর্ব উপকার পেয়েছে ওখানে গিয়ে অপারেশন করিয়ে। আগে খেতে অনেক টাইম লাগতো, জ্বর আসতো, আমার ছেলের আরও অনেক রকমের সিমটমস ছিল। সব থেকে বড়ো প্রবলেম ছিল যেটা, সেটা হচ্ছে গ্রোথটা আটকে গিয়েছিল। আমরা বুঝতে পারলাম ক্লাসের অন্যান্য ছাত্ররা যখন বাড়ছে হাইটে, কিন্তু ওর গ্রোথটা সেভাবে হচ্ছিল না। তাই ডাক্তার দেখালাম, ডাক্তার বললো ওর টনসিলটা অপারেশন করাতে হবে। আমি গুগলে সার্চ করলাম, সার্চ করে আমি পেলাম বেস্ট ইএনটি স্পেশালিস্ট সাজেশন ওনার কাছ থেকে পেলাম। উনি আমাদের খুব ভালো গাইড করলেন এবং কনসালটেন্সি করার পর উনি বললেন এটা অপারেট করতে হবে। এবং আমরা তারপর প্রিপেয়ার হয়ে অপারেশন করানোর জন্য একদম রেডি হয়ে গেলাম। সকাল 7টায় আমরা ভর্তি করাই, তারপর 11টা নাগাদ অপারেট করে। ওর সঙ্গে সঙ্গে অ্যাডিনোয়েকটমি শুদ্ধ করতে হয়েছিল। অ্যাডিনোয়েকটমি করার কারণটা হলো ওর নাক ডাকতো খুব, না আগে ঘুমোলে একটা আওয়াজ আসতো, এখন সেটাও বন্ধ হয়ে গেছে। আর টনসিলটা অপারেশন খুব সুন্দর করেছেন উনি। যেটা মেথড সেটা হচ্ছে কোবলেশন মেথডে করার একটা বিরাট সুবিধা, ওটা উইদাউট ব্লিডিং উইদাউট স্টিচিং, দারুণ উপকার পেয়েছি আমরা ওই মেথডে ওটা অপারেশন করানোর জন্য। আর আমার ছেলের এখন খেতে কোন একদম সময় বেশি লাগে না, আগে অনেক বেশি সময় লাগতো। আগে জ্বর আসতো, এখন জ্বর আসে না, সেটা রিকভার করে গেছে। আর এখন হাইট অনেক ডেভেলপ করে গেছে, মানে ভাবা যায় না। তিন আমরা এই মার্চ মাসে করিয়েছি আর আজকে হচ্ছে নভেম্বর মাস, এই কদিনের মধ্যে প্রচুর ডেভেলপমেন্ট হয়েছে। আর ছেলের আরেকটা সব থেকে বড়ো অ্যাডভান্টেজ হচ্ছে যে ওখানে ও একদম জাস্ট হোমলি এনভায়রনমেন্টে অপারেশনটা হয়েছিল। ছেলের নাম হচ্ছে বৈদিক মুখার্জি, আসানসোল থেকে বলছি।